বিশ্বনাথ অপটিক্যাল হাউস ও শিলিগুড়ি গেটার লাইন্স আই হসপিটালের যৌথ ব্যবস্থাপনায় ও ধলাবাড়ী করিমুল হকের মানব সেবাসদন হসপিটালের মিলিত প্রচেষ্টায় বিনামূল্যে মানব সেবাসদন হসপিটালের বিল্ডিংয়ে এক বিশেষ চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল। বিশ্বনাথ অপটিক্যাল হাউস ও শিলিগুড়ি গেটার লাইন্স আই হসপিটালের যৌথ ব্যবস্থাপনায় ও ধলাবাড়ী করিমল হকের মানব সেবা সদন হসপিটালের মিলিত প্রচেষ্টায় বিনামূল্যে মানব সেবা সদন হসপিটালের বিল্ডিংয়ে একটি বিশেষ চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হল চা বলয়ের মানুষদের মধ্যে শিলিগুড়ি গেটার লাইন্স আই হসপিটালের উন্নত চোখের পরিষেবা পৌঁছে দেওয়া। এই ক্যাম্পের মাধ্যমে যাদের যাদের চোখে ছানি ধরা পড়বে তাদেরকে বিনামূল্যে ওই দিনই শিলিগুড়ি গেটার লাইন্স আই হসপিটালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে। উক্ত ক্যাম্পে এখনো পর্যন্ত 105 জন রোগী দেখা হয়েছে, তাদের মধ্যে 15 জনের ছানি ধরা পড়েছে। এই 15 জনকে ওই দিনই হসপিটালের নিজস্ব বাসে শিলিগুড়ি গেটার লাইন্স আই হসপিটালে অপারেশন করতে নিয়ে যাওয়া হবে বলে কর্তৃপক্ষ বিশ্বনাথ বণিক জানিয়েছেন। ক্যাম্প কর্তৃপক্ষ ও বিশ্বনাথ অপটিক্যাল হাউসের আই মিত্র অপটিশিয়ান বিশ্বনাথ বণিক জানিয়েছেন যে তাদের লক্ষ্য হল 2020 মধ্যে দেশকে ছানি মুক্ত করা। আর এই লক্ষ্যকে সামনে নিয়ে তারা বিভিন্ন এনজিও সংস্থা, স্কুল, বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে একের পর এক বিনামূল্যে ক্যাম্প করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তীতে এরকম আরো ক্যাম্প উনাদের তরফ থেকে আয়োজন করা হবে বলে প্রধান উদ্যোক্তা বিশ্বনাথ বণিক জানিয়েছেন। আজকে আমার বাড়িতে এই মানব সেবা সদন হসপিটালে গেটার লাইন্স ক্লাব থেকে বিশ্বনাথ বাবু আজকে আমার এখানে ক্যাম্প করতেছে। তো ক্যাম্পের মধ্যে এসে গ্রামের দুস্থ যারা আছে, চা বাগানের মজদুর যারা আছে, অসহায় মানুষ যারা আছে, যাদের চোখের রোগে ভুগতেছে, আজকে যে আপনারা ক্যাম্পটা করতেছেন ভীষণ খুশি এবং আনন্দিত। আমি চাচ্ছি মাঝে মধ্যে আপনারা এখানে এসে ক্যাম্পটা করবেন। অসহায় গরিব মানুষরা যারা শিলিগুড়ি যেতে পারতেছে না, অনেকে গাড়ি ভাড়া অভাবে যেতে পারতেছে না, চোখের ছানি অপারেশন করতে পারতেছে না, আপনারা এখানে আসতেছেন করতেছেন, খুব খুশি। আপনারা আবার আসবেন, আরও ওখানে করবেন, যাতে গ্রামের সাধারণ মানুষ, দুস্থ মানুষ আপনাদের দ্বারা যে উপকৃতটা পাচ্ছে, চোখের আলোটা দেখতে পাচ্ছে, সেটাই সবচেয়ে বড় জিনিস। আমি চাই আপনারা এভাবে কাজে এগিয়ে যান, আমি আপনাদের পাশে আসি থাকবো।